ঢাকা থেকে রাসায়নিক কারখানা ও গোডাউন উচ্ছেদে আজও অভিযান চালাচ্ছে সিটি কর্পোরেশন। এই মুহূর্তে শহীদনগর এলাকায় আছেন সহকর্মী শাহরিয়ার জামান দীপ। সরাসরি চলে যাচ্ছি তার কাছে। দীপ, দ্বিতীয় দিনের মতোই পুরান ঢাকার থেকে বিভিন্ন ধরনের গোডাউন সরানোর যে অভিযান সেটি অব্যাহত আছে। এবং যদি বলতে চাই যে আজকে আমি পুরান ঢাকার শহীদনগরে রয়েছি, এখানে এখন পর্যন্ত 8টি এই কারখানায় অভিযান চালানো হয় এবং সবগুলি কারখানায় কিন্তু পানি, গ্যাস এবং বিদ্যুতের সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে। এবং যদি একটু আমি দেখাতে চাই, আমার পিছনে একটি বাড়ি আপনারা দেখছেন, তিনতলা এই বাড়ি। এই তিনতলা বাড়িটির নিচের তলায় কিন্তু একটি কারখানা রয়েছে এবং তারা যেটি বলছে যে 10 বছর ধরে তারা এখানে কারখানা পরিচালনা করছেন। এবং আমরা দেখতে পেয়েছি যে পুরান ঢাকার বেশিরভাগ জায়গাতে কিন্তু এরকম ঝুঁকিপূর্ণ ভাবে, অর্থাৎ উপরে আবাসিক ভবন এবং নিচে কারখানাগুলো স্থাপিত হয়েছে। এই বাড়িটির নিচে যেই কারখানাটি স্থাপন করা হয়েছে সেটা একটি প্লাস্টিকের কারখানা। এবং এখানে যারা বিস্ফোরক অধিদপ্তরের কর্মকর্তা রয়েছেন তারা আমাদেরকে যেটি বলছেন যে যদি এখান থেকে কোথাও থেকে এখানে আগুন এসে পড়ে বা আগুনের সূত্রপাত হয়, তাহলে যেই পদার্থগুলো ভিতরে রয়েছে প্লাস্টিকের সেগুলোর থেকে কিন্তু কয়েক গুণ মাত্রা বেড়ে যেতে পারে আগুনের। আপনারা দেখতে পাচ্ছেন যে এই কারখানাটি রয়েছে, সেই কারখানাটির নিচের তলায় কিন্তু পুরোপুরি প্লাস্টিকের গোডাউন রয়েছে এবং এর উপরে দুটি তলায় যতটুকু তারা আমাদেরকে বলেছে যে আবাসিক ভবন রয়েছে। এবং কি কারখানাটার পাশের যে জায়গাটি রয়েছে, অর্থাৎ একটি কর্নারেও কিন্তু আবাসিক একটি ভবন রয়েছে। অর্থাৎ অনেকটা ঝুঁকিপূর্ণভাবে কিন্তু তারা এখানে বসবাস করছে। আমরা এখানে যারা কারখানার কর্মচারী আছে তাদের সাথে কথা বলার চেষ্টা করেছিলাম, তারা আমাদেরকে যেটি বলছে যে তারা এখানে 10 বছর ধরে ব্যবসা পরিচালনা করে যাচ্ছে কিন্তু এখন পর্যন্ত তারা কারখানা সরানোর কোনো ধরনের নির্দেশনা কিন্তু পায়নি। ইতিমধ্যে এখানে অভিযান পরিচালনা করেছে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের যে অভিযানিক দল রয়েছে সেটি, এবং তারা এখানে এসে এখানকার বিদ্যুৎ, পানি, গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করে দিয়ে গেছে। এবং আমরা যতটুকু আপনাদেরকে আগেও জানিয়েছিলাম যে 8টি প্রতিষ্ঠানে আজকে তারা অভিযান পরিচালনা করেছে এবং সবগুলোতেই বিদ্যুৎ, পানি, গ্যাস তারা বিচ্ছিন্ন করে দিয়েছে। এবং সিটি কর্পোরেশনের পক্ষ থেকে আমাদেরকে বলা হয়েছে যে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের সাথে 14টি সংস্থা একযোগে মিলিত হয়ে এই অভিযান পরিচালনা করছে এবং তারা বলেছে যে 1 এপ্রিল পর্যন্ত তাদের এই অভিযান পরিচালনা করা হবে। এবং আজকের অভিযানে তারা বলেছেন যে বেশিরভাগ কারখানাতে তারা দেখেছেন বিস্ফোরক জাতীয় দ্রব্য, অর্থাৎ যেটির মাধ্যমে আগুন ছড়িয়ে পড়লে আগুনের তীব্রতা হয়তো অনেক গুণ বেড়ে যেতে পারে। এখান থেকে আসলে সর্বশেষ যে তথ্যটি আমার কাছে ছিল যে আজকে দ্বিতীয় দিনের মতো ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের যে পুরনো ঢাকা থেকে কারখানা সরানোর অভিযান সেটি চলছে এবং তারা যেটি আমাদেরকে জানিয়েছেন যে 1 এপ্রিল পর্যন্ত তাদের এই অভিযান চলমান থাকবে। তো শফিক, এই ছিল আসলে আমার কাছে এখান থেকে সর্বশেষ তথ্য। পুরান ঢাকা থেকে রাসায়নিক কারখানা ও গোডাউন উচ্ছেদে অভিযান চালাচ্ছে দক্ষিণ সিটি কর্পোরেশন। শহীদনগর এলাকা থেকে সে বিষয়ে বিস্তারিত জানাচ্ছিলেন সহকর্মী শাহরিয়ার জামান।